কলা ছাড়ানো। হ্যাঁ এইভাবে কিন্তু এটা কিন্তু মানে না ধুয়ে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এরকম খাওয়া যাবে। ড্রাগন ফল কলার মতো আপনারা খেয়েছেন নাকি কমেন্ট করে জানাবেন, কেমন লাগে খেতে, দুই একবার ট্রাই করবেন এই যে এরকম করে ছিলে। আরো খেতে ইচ্ছে করছে। খেয়েছি, খুব মজা লেগেছে। এই বাগানের যে ওনার সমরদার সঙ্গে আমরা কিছুটা সময় কাটাবো, আর ঝড় ছেড়েছে, ঝড়টা থেমে গেলেই বেরোবো। যদিও বাড়ি খুব কাছেই, তবু ঝড়ের মধ্যে একটা আশ্রয়। এখানে যাচ্ছি সমরদার এই ফার্ম হাউসে। ঠিক আছে। হ্যাঁ এইখানে দেখো অনেক ড্রাগন হয়ে আছে। এই যে একটা আমরা নেব, চারটেও নেব, চারটেও কাটবো। চারটে নেবে, চারটে কাটবে? হ্যাঁ। অনেকগুলো হয়ে গেছে, আর নেব না। এই যে উজানার নিতে পারছে না, আর নেব না। চলো, উজানার নিতে পারছে না। ড্রাগন কাটা কিন্তু সহজ না, এখানে রয়েছে কাটা। কেন একটা ড্রাগন কাটবে? দাও, তুমি কাটার খোঁচা খাবে, দাও দাও। তুমি এগুলো ধরো তো, ধরো তুমি, ধরো মাকে, তুমি ধরো, এগুলো ধরো, সবগুলো ধরো। হ্যাঁ আমি কাটি। হ্যাঁ রুমালটা দাও তো। এই যে ঘরটাই দেখছো, এখানে 32 রকমের কমার্শিয়াল ভ্যারাইটি আছে পশ্চিমবাংলা। আমি এর আগে বলতাম যে বাংলাকে আমি গুজরাট মহারাষ্ট্রের সমপর্যায়ে নিয়ে আসবো ড্রাগন চাষে, কিন্তু এখন আমি এক বছর পরে গর্ব করে বলি যে স্বাধীনতার যে পথ দেখিয়েছিল এপার বাংলা ওপার বাংলা ভারতবর্ষকে, আগামী 2 বছর মধ্যে সেই বাংলা সারা ভারতবর্ষকে ড্রাগন চাষের পথ দেখাবে। হ্যাঁ আমরা সমরদার কাছে এসেছি শুধু ড্রাগন নেওয়ার জন্য, কিন্তু সমরদার কাছে যতবার আসি ততবার সমৃদ্ধ হওয়া যায়। আর সমরদার যে ইউটিউব চ্যানেল আছে ড্রাগন চাষ সম্পর্কে, আপনারা সমস্ত কিছু জানতে পারবেন সমরদার ইউটিউব চ্যানেল সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউস। হ্যাঁ ভীষণ গর্বিত আমার এই ভাইয়ের জন্য। হ্যাঁ আমরা যেটা বলছি, আমরা তো ব্লগ করতে এসেছি ড্রাগন চাষ সম্বন্ধে। আপনার যদি কোনো কিছু জানার থাকে ওই চ্যানেলটা ফলো করবেন, এ টু জেড জানতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা, এই যে ডাল কেটে রেখে দিয়েছে, এইগুলো থেকে নতুন চারা তৈরি করবে। এই যে, এই যে দেখুন, এই যে, এই যে সব ডাল কেটে রেখে দিয়েছে, এই যে এখান দিয়ে সব, এই যে প্রত্যেকটা লাইন থেকে ডাল কাটা হয়েছে, এই ডালগুলো দিয়ে আবার নতুন চারা তৈরি হবে হয়েছে। এই যে দেখুন, আর এটা কিন্তু একদম বেড়ার শেষ সীমানায় লাগিয়েছে, মানে একটু জায়গা ফাঁকা দেয়নি, একদম যতটুকু জায়গা আছে। হ্যাঁ পাঁচিলের গায়ে লাগিয়ে দিয়েছে, কিন্তু দেখুন কত বড় বড় এই যে ড্রাগন ফল হয়েছে। সব পাঁচিল, পাঁচিলের মধ্যে মানে বেড়া, হ্যাঁ বেড়ার মধ্যেও এরকম লাগিয়ে দিয়েছে, মানে হচ্ছে এখানে বেড়াও আছে ফলনও আছে। প্রথমে এই যে এরকম ফুল, এই যে ফুল বেরোচ্ছে, এই ফুলটা আস্তে আস্তে এরকম বড় হবে। তারপরে এই যে দেখুন, এই যে, এই যে ফুল ফুটেছে, এই যে ফুল ফুটেছে। হ্যাঁ ফুল ফুটেছে, কিন্তু রাতের আগে দেখানো যাবে না। এগুলো রাতেই ফোটে, ফুলটা ফুটেছে, তারপরে এরকম হবে। হ্যাঁ এটা পড়ে আছে, এটা এখনো ছোট রয়েছে এই ড্রাগনটা। তারপরে আস্তে আস্তে এই যে এরকম আসবে, একটুখানি কালার আসবে, এই যে পাপড়িতে এটা একটু পরিপূর্ণ হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে এই ড্রাগনটা পুরো পেকে গেছে। এই যে না এটাও পাকে, এটা এটা নিয়ে 2 দিন রাখলেই পেকে যাবে। এটা পাক ধরে এইতে নেব, আর এইতে নেব, আর এইতে নেব। আগে ছুরি নিয়ে আসতে গেছে, যেটু ছুরি নিয়ে আসলে কাটবো। একটা প্লাস্টিক নিয়ে নিয়ে আসি, একটা ফল বাদ বই। যে দেখুন এই যে ফল বেদেছে, এই যে দেখুন এই ফলটা দেখুন, এই যে পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। এই যে এটা বাদো, এটা বেঁধে দেবো, এই যে এইটা দিয়ে। ওই যে বেঁধে দিল, দেখ কি সুন্দর হয়েছে। হ্যাঁ প্রচুর গরম, আর গরমের মধ্যে একটু, হ্যাঁ ড্রাগনের শরবত খেলে ঠান্ডা হয়ে যায়। ড্রাগনের, ড্রাগনের অনেক গুণ আছে। আচ্ছা ড্রাগনের শরবত তো খাওয়াই যায়, এখন শরবত না আপাতত পান খেয়ে যেমন জিভ রাঙানো হয়, এটা ন্যাচারাল কালার, সেরকম ঠোঁটটা একটু রাঙিয়ে নিই। হেভি টেস্টি, লোকাল ভ্যারাইটি কিন্তু হেভি টেস্টি, আর খুব মিষ্টি। বলছি এটা খরগোশের জন্য রেখেছি, খরগোশটা আসুক, ওকে দেবো। এই যে নে তুমি এটা দাও, খরগোশকে দাও, ধরো ধরো দাও। খরগোশ খাচ্ছে না,
তাহলে কটা হলো দেখি কটা হলো দেখি তোমার কটা হলো কটা হয়েছে হ্যাঁ বাহ এই দেখো কি সুন্দর লাল হয়ে রয়েছে এই দুটোই নেওয়া যাবে ডাল ভেঙে যাবে ডাল ভেঙে যাবে দেখো আমি সারা ভারতবর্ষ ঘুরে আমি যেটা দেখেছি বাংলা কেন পিছিয়েছি সবার আগে শুরু করে ড্রাগন চাষে তার কারণ হচ্ছে প্রথমভাবে একে একে প্রথম ছিল আমাদের এখানে ভালো চাপ ছিল সেকেন্ডলি ছিল এই চাষটা করতে গেলে কিছুটা শিক্ষা দরকার আছে একদম যারা গ্রাউন্ড লেভেলে চাষ করে তারাই চাষটা করে বিভাগ শিক্ষা দরকার সেই ধরনের জেনারেশন ছিল তৃতীয়ত বাঙালি প্রচুর ইনভেস্টমেন্ট করতে ভয় পায় এইটা ছিল এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে বাঙালির বিভিন্ন ভিডিও দেখতে দেখলে সবাই বলে আমার কাছে 50টা ভ্যারাইটি আছে কেউ বলে আমার 60টা ভ্যারাইটি আছে কেউ বলে আমার কাছে 100টা ভ্যারাইটি আছে তার মানে বাঙালি ভ্যারাইটির পেছনে ছোট তাহলে প্রথম আমি বলবো যদি আগামী দিনে ড্রাগন চাষে সাফল্য পেতে হয় সবার ফার্স্ট তোমার যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিটাকে পরিবর্তন করে কমার্শিয়াল ভ্যারাইটি করতে হবে এক নম্বর সেকেন্ডলি শিক্ষিত জেনারেশন যে চাষির বাবা মা তার যে সন্তান বাইরে চলে যাচ্ছে জমি বিক্রি করে যে অন্য স্টেটে কাজ করছে তাকে ফিরিয়ে আনতে হবে শিক্ষিত বেকারকে এই চাষে ঢোকাতে হবে কারণ এটা আধুনিক চাষ সেকেন্ড থার্ড হচ্ছে যেটা আমি বলেছি যে মানুষ আমাদের বাঙালিরা ইনভেস্টমেন্ট করতে ভয় পায় ইনভেস্ট করতে ভয় পায় তোমার এই বিশ্বাস জন্মাতে হবে যে এই চাষটা করে যদি একটা মানুষ 3 বিঘা থেকে শুরু করে সে যদি চাকরিটা ছেড়ে দিয়ে আসতে পারে সরকারি চাকরি এবং সে আপনার 8 বিঘা করে তার মানে 1.5 বছরে এই চাষটা কোন জায়গায় যেতে পারে তাহলে তোমার উপরে বিশ্বাস আনতে হবে যে আমি ইনভেস্ট করে ফেরত পাবো এই বিশ্বাসটা রাখতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে মানে সাহস এবং লাস্ট আমি যেটা বলবো সেটা কিন্তু বাঙালি দারুণ দারুণভাবে সেখানে পিছিয়ে আছে সেটা হচ্ছে বাঙালি লড়াই করতে জানে না বাঙালিকে লড়াই করতে হবে গুজরাট মহারাষ্ট্রের সঙ্গে বাঙালির মানসিকতা চেঞ্জ করতে হবে বাঙালিকে বলতে হবে আমিও চাষি চাষের কাজ করলে চাষি হতে পারি বড় আমি যদি কারখানায় কাজ করি আমি বড় শ্রমিক হতে পারি আমি যদি মনে করি যে আমি পড়াশোনা করে আমি অনেক দূর যেতে পারি এই জায়গায় বাঙালির মানসিকতা যেটা ভেঙে গেছে চুরমার হয়ে গেছে সেই জায়গায় বাঙালির কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে হবে চাষের উপরে কারণ আমার এই বাংলার এখনো 70%-এর উপরে মানুষ যারা চাষের উপর নির্ভর এবং এত উর্বর জমি ভারতবর্ষের আর অন্য কোনো স্টেটে আছে কিনা জানি না সুতরাং এই জায়গাগুলোতে যদি আমি দেখতে পারি তাহলে আগামী দিনে এই ড্রাগন চাষে আমরা দিগন্ত খুলে দিতে পারবো বাংলাকে শুধু বাংলায় এই 11 কোটি মানুষ খাবে না 140 কোটি দেশ 140 কোটি মানুষ খাবে এবং তারপরে আমার ভারতবর্ষের বিভিন্ন দেশে এইটা এক্সপোর্ট হয় যেমন আমার বাগান থেকে বাহারিন এবং জুবাইতে এক্সপোর্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে এরকম আরো অনেক দরজা খুলে যাবে বাঙালির কাছে সাহস চাই কি আনবক্সিং হচ্ছে কি আনবক্সিং হচ্ছে এই যে উকি মারছে দেখো কারে যেন উকি মারছে হ্যাঁ বাবা দেখো